বেলা 11টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজি রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, যথাসময়ে ছাড়ছে সব ট্রেন। 2000 টাকা করের প্রস্তাব থেকে সরে এলো সরকার। নির্বাচনে ফলাফল যাই হোক, ভারত বাংলাদেশ সম্পর্ক অটুট থাকবে। সোমবার চলছে 55 জোড়া ট্রেন। ব্যাপারীদের প্রত্যাশা গরুর দাম বাড়বে, ক্রেতাদের আশা কমবে। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে, এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহাতেও ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে, এখন পাওয়া যাচ্ছে ফিরতি টিকিট। সোমবার ঈদযাত্রার তৃতীয় দিন চলছে। এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ততই বাড়ছে। সোমবার সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে, তবে টিকিটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবার কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো যাত্রী বিনা টিকিটে স্টেশনে ঢুকতে পারছেন না। রেল কর্তৃপক্ষ বলছে, সোমবার দিনের প্রথম আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদ উল আজহায় ঈদযাত্রা শুরু হবে। এদিন 50,000-এর বেশি মানুষ ট্রেনযোগে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। টিআইএন যাদের আছে তাদের জন্য বাধ্যতামূলক ন্যূনতম 2000 টাকা করের প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। গত 1 জুন 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এ কর আরোপের প্রস্তাব করা হয়। সেটি প্রত্যাহার সহ আরও কয়েকটি সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থ বিল 2023 পাশ হয়েছে। রোববার রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলটির সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি হয়। 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বল পয়েন্ট কলমের উপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। বল পয়েন্ট কলমের উপর বিদ্যমান 5% সঙ্গে অতিরিক্ত 10% যুক্ত করে বাজেটে 15% ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছিল। তবে বিলটি পাশের সময় নতুন প্রস্তাবিত ওই 10% প্রত্যাহার করা হয়েছে, ফলে বল পয়েন্টে ভ্যাট আগের মতো 5% থাকছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের ভূমিকা কি হবে? রোববার এমন প্রশ্নে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আগামী নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, তাতে ভারত ও বাংলাদেশ এর মধ্যে যে মৈত্রীর সম্পর্ক আছে তা অটুট থাকবে। রোববার কলকাতার তাজ বেঙ্গলে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উদ্যোগে G20 বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানেই এসব কথা বলেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব তথা G20 প্রেসিডেন্ট হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক ও মৈত্রীর বন্ধন আছে, বাংলা ভাষায় যাকে বন্ধুত্ব বলে, তা দুই দেশের মধ্যে একটা সোনালী অধ্যায়। গত 15 বছর ধরে দুই দেশের সম্পর্কে আমরা কাজ করার সুযোগ হয়েছিল। দুই দেশের সম্পর্ক আগের থেকে অনেক উন্নত, বিশেষ করে ব্যবসায়িক পরিস্থিতির এক সোনালী অধ্যায়ে পৌঁছেছে। ঈদ উল আজহা উপলক্ষে গত শনিবার থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। ওই দিন সকাল 6টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়। সোমবার ঈদযাত্রার তৃতীয় দিন, এদিন আন্তনগর, লোকাল এবং দুটি ঈদ স্পেশাল মিলে 55 জোড়া ট্রেনে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে মোট আসনের 25%। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। চকোবিন স্বাদে ভরা রঙে রঙে।
দেশের নানা প্রান্ত থেকে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের 19টি পশুর হাটে কোরবানির পশুবাহী ট্রাক আসছে কয়েকদিন থেকে। হাটগুলো ভরে উঠেছে কোরবানির গরু ছাগলে। বেচাকেনা সেভাবে শুরু না হলেও নগরবাসী পশুর হাটগুলোতে আসছেন, ঘুরে ফিরে দেখছেন গরু ছাগল, কেউ কেউ আবার দরদামও করছেন, পছন্দ হলে পশুটি কিনেও আনছেন অনেকে। তবে এ সংখ্যা একেবারেই কম। সাধারণত ঈদের আগের দিন গরু বেচাকেনা সবচেয়ে বেশি হয়। ক্রেতাদের আশা, ঈদের আগের রাতে গরুর দাম আরও কিছুটা কমবে। অন্যদিকে ব্যাপারীদের প্রত্যাশা, গরুর দাম সামনে আরও বাড়বে। আর বুধবারের দিন তো আসবে, এই দুই দিনে বেচা কেনা তুলছেন। ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। দুদিনের ব্যবধানে ফের রিজার্ভ বেড়েছে। রোববার রিজার্ভ বেড়ে $30.85 বিলিয়ন দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $30.30 বিলিয়ন। এর আগের দিন বুধবার 29 বিলিয়নের ঘর অতিক্রম করে রিজার্ভ দাঁড়ায় $30.2 বিলিয়ন। গত 25 জুন রিজার্ভ ছিল $29.96 বিলিয়ন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মার্চ ও এপ্রিলে মাসের আমদানি দায় $1.1 বিলিয়ন পরিশোধের পর 8 মে রিজার্ভ কমে দাঁড়িয়েছিল $29.7 বিলিয়ন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সেন্ট মার্টিন দ্বীপের সব বৈধ স্থাপনা উচ্ছেদে অবৈধ স্থাপনা উচ্ছেদে মামলা দায়ের করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 38তম বৈঠক কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে মন্ত্রণালয়কে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এর লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। গাজীপুরে দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে শহীদ নামের এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। রোববার রাত 9টার দিকে মহানগরীর 27 বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তার সহকর্মীদের অভিযোগ, শ্রমিকদের পক্ষে বেতন ভাতা নিয়ে কথা বলায় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় তার মৃত্যু হয়। মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুরের সভাপতি ছিলেন। জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার আজকর আলীর ছেলে। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্তৃত্বের উপর চ্যালেঞ্জ ছিল। এ বিদ্রোহ রুশ প্রেসিডেন্টের কর্তৃত্বের দুর্বলতার সামনে এনেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের টক শো ফেস দ্য ন্যাশনে অংশ নিয়ে কথা বলেন ব্লিংকেন। তিনি বলেন, ওয়াগনারের এ বিদ্রোহ পুতিনের কর্তৃত্বের ফাটল বা দুর্বলতা তুলে ধরেছে। তবে ওয়াগনার গ্রুপের যেসব সদস্য গতকাল বিদ্রোহ করেছিলেন, তাদের ভবিষ্যৎ কী হবে তা এখনই বলা যাচ্ছে না। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি পরবর্তীতে আপনারা শুনতে পাবেন জাগো FM 94.4 অ্যাপে। এছাড়া প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো News 24.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।